নিয়ে এসেছি আরও একটি মোবাইলের দরকারে সেটিং, যেটি করার জন্য আমাদেরকে মোবাইলের সেটিং অ্যাপে যেতে হবে। ওখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং, একবার ক্লিক করতে হবে। অ্যাডিশনাল সেটিং থেকে একদম অ্যাসেসিবিলিটি আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাসেসিবিলিটি ক্লিক করার পর দেখুন একদম নিচে স্ক্রল করার পর অ্যাসেসিবিলিটি ম্যানু, এই ম্যানুতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে অন করে এখানে ওকে দিতে হবে। ওকে করার পর দেখুন এই জায়গায় একটা ম্যান আইকন আসবে, যেটার সেটিং অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোনে এই ম্যান আইকনের অনেকগুলো সেটিং আছে, যেগুলো আমি আপনাদের কাছে ধাপে ধাপে একটার পর একটা নিয়ে আসবো। তো এবার আপনি এই ম্যান আইকনের উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই 9টা অপশান আপনার মাঝে আসবে, যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ। খুবই শর্টকাট, আমি সব কিছু করতে পারবো এই আইকন দিয়ে। খুব ইজিলি স্ক্রিনশট নিতে পারবেন, ভলিউম বাড়াতে কমাতে পারবেন, অ্যাসেসিবিলিটি সেটিংয়ে যেতে পারবেন, পাওয়ার অফ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে এখান থেকে আরও সবগুলো একটার পর একটা দেখে নিতে পারেন। এই ম্যানুটি আবার স্ক্রিন থেকে সরানোর জন্য আপনাকে ওই ম্যান আইকনে ক্লিক করতে হবে। এই অ্যাসেসিবিলিটি অপশনের আরও একটি মজার সেটিং আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সামনে আরও কম্পিউটার, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।